আরে আরে আরে, কেমন আছেন আপনারা সবাই? সব ভালো আছেন তো? হ্যাঁ, আমাকে চিনতে পারছেন তো? আরে আমি হলাম ওই যে, ঠিক ধরেছেন, আমি হলাম রোমিও। ওই যে পার্থ মিত্র বলে একজন খ্যাপা লোক আছে না, শর্ট ফিল্ম ফর্ট ফিল্ম বানায়, তা ওরই একটা শর্ট ফিল্মের চরিত্র আমি, রোমিও। সেই শর্ট ফিল্মে আবার ওমিও বলে আরেকটি চরিত্র ছিল, যে আমার দাদা। সেই যে দাদা আমায় বেল্টের বাড়ির ভয় দেখালো, আমি দৌড়ে বাড়ি পালালাম। তারপরে বাড়িতে এসে ভেবে দেখলাম দাদা কথাটা কিন্তু একদম ভুল বলেননি। মানে এই যে চারদিকে যে লকডাউন চলছে, এই যে করোনার মহামারীর এত চারদিকে ভয়, এর থেকে তো আমাদের বাঁচতে হবে। হ্যাঁ, আর বাঁচতে গেলে সরকারের কিছু নির্দেশ আমাদের পালন করতে হবে। দেখুন সরকার কি বলছে, এমন তো কিছু বলছে না, বলছে বাড়িতে থাকুন, সেফ থাকুন, আর সবাইকে সেফ রাখুন। খুব দরকার পড়লে বাইরে নিশ্চয়ই বেরোবেন, কিন্তু বাইরে যখন বেরোবেন মাস্ক পরে বেরোবেন, এবং বাইরে থেকে বাড়িতে ফিরে হাত দুটো স্যানিটাইজ করুন, কিংবা সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ব্যাস, ইউ আর সেফ, দ্য ওয়ার্ল্ড ইজ সেফ। আমি বুঝতে পেরেছি, আশা করি এবার আপনারাও বুঝতে পারবেন আর পৃথিবীকে করোনা মুক্ত করতে সাহায্য করবেন। নমস্কার।